যেহেতু আমাদের একটাই দাবি যে এরকম স্বৈরাচারী একটা মানে সরকার, এবং সেই সরকার হচ্ছে প্রতিহিংসামূলকভাবে যারা মেডিকেল কাউন্সিলে যারা প্রার্থী ছিল সে, এবং যারা কাউন্টিং এজেন্ট ছিল, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তখনই আমাদের শুনতে হয়েছিল যে আপনারা যারা আছেন মানে মানে সরকারপন্থীদের বিরুদ্ধে আপনারা বাসস্থান পরিবর্তনের জন্য রেডি হন। এবং আমরা তাই দেখলাম যেদিন কোর্ট থেকে এই অনিয়ম বেনিয়ম প্রহসনের নির্বাচনের কাগজপত্র বাজেয়াপ্ত করা হলো, তার দু ঘন্টার মধ্যে একসঙ্গে অর্ডার বেরোলো, এবং সেটা সন্ধেবেলা 6টা 7টার সময়। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে পরের দিন ছুটি থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে রিলিজ করা হচ্ছে, অথচ মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বলছেন এটা আমাদের রুটিন বদলি। যদি রুটিন বদলি হয় তাহলে কি এত কি জরুরি অবস্থা দরকার ছিল, জরুরি প্রয়োজন ছিল যে বাড়ি থেকে ছুটি থেকে ডেকে পরের দিন সকালবেলা হচ্ছে তাকে রিলিজ করতে হবে? ফলে এই প্রতিহিংসার বদলির বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমরা সেক্রেটারির সঙ্গে দেখা করব, আজকে আমরা ডিএমির সঙ্গে দেখা করব। আমরা যারা আছি প্রত্যেকে গেজেটেড অফিসার, গ্রুপে অফিসার, স্বাস্থ্যভবন আমার অফিস, আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রিন্সিপাল ছিলেন, যারা স্পেশাল সেক্রেটারি ছিলেন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এটা অদ্ভুত কাণ্ড দেখলাম এই প্রথমবার যে আমাদের জীবনে যে স্বাস্থ্যভবনে ঢোকার আগে পুলিশ আমাদের গেটে আটকালেন। আমার অফিসে আমাকে আই কার্ড দেখে ঢুকতে হচ্ছে একজন গেজেটেড অফিসার হয়ে এবং একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে। এর থেকে দুঃখজনক বেদনাদায়ক কিছু নেই। আমরা ডিএমইকে ফোন করলাম, স্যার আপনি কি বলেছেন যে আমাদেরকে ঢুকতে দেবেন না বলে? না, আমরা বলিনি, আমরা জানি না পুলিশ কার নির্দেশে এরকমভাবে আমাদের আটকালো। তবে এটুকু বলতে চাই, এইভাবে আটকে এবং এইভাবে বদলি করে আপনি এই প্রতিবাদী চিকিৎসকদের শিব দ্বারা এক চুলো বাঁকাতে পারবেন না, ঠিক আছে? এটুকুই বলার। দাবি দাবা না মারলে আমরা দেখতে পাবে যে সরকার যে কী আমরা করতে পারি, ঠিক আছে? দেখতে পাবে ভবিষ্যতে যে এই আন্দোলনকে কোন জায়গায় পৌঁছয়, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকদের ক্ষোভ ওরা টের পেয়েছে মেডিকেল কাউন্সিল নির্বাচনে, আবারও পাবে সামনের দিনে। আমি ডাক্তার মানুষ গুমটা, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক, এবং যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স তার একজন সৈনিক। স্বাস্থ্যভবন আমার অফিস, ঢুকতে দেবেন না? নমস্কার করে আর কি হবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।